ফেরেশতারাও চিন্তা করবে আল্লাহ ইসুর পেলে কোথায়, মিশরের কারীরা ফেল হয়ে যাবে। এই রমজানুল মুবারকের মাস আসছে, আমাদের মায়েরা কোরআন খতম করে না বাড়িতে, কত খতম করে, কি বললেন, কেউ দু খতম কেউ তিন খতম, কিন্তু বক্সাই হাতে সাহেব কাগজে নাম লিখে দিয়ে দিচ্ছে, অমুকের নামে এক খতম দিয়ে ২০ টাকা। কি বললেন, গ্রামের ৫০০ মেয়ে আমাকে দিলে ধরেলেন দোয়া করতে, আমি কি দোয়া করবো, পাইকিরি দোয়া, রব্বানা আতিনা ফির দুনিয়া, যতজন টাকা দিচ্ছে কবুল করলাম, জান্নাত দিলাম, বিরহমাতিকা ইয়া, চ কত টাকা হয়েছে, ৫০০০ জমে গেছে, পাইকিরি দোয়া। তুমি কোরআন খতম করতে কোরআন বক্সাতে জানো না, এর থেকে দুঃখ আর কিছু আছে, কেন জানে না, তাদের মধ্যে দিন না থাকার কারণে। তো বছরে একবার কোরআন পড়ে, খালি রোজার মাসে মায়েরা কোরআন বার করে, বাকি সারা বছর সিরিয়াল চলে, ঠিক বলছি না, একবার খালি কোরআন কখন বার করবে, এই রমজান মাসে, ও প্রথম রমজানে। আবার দেখবেন অনেক মায়েরা রমজানের আগের দিনে মাথা চুল ধোয়, কাল থেকে রোজা জেল দিয়ে চুলকে ধুয়ে রেডি হয়ে, ও প্রথম রমজানে ফজরে পড়ে, আমি মসজিদ যাচ্ছিলাম কি বুঝলেন, আর একজন দেখছি কোরআন পড়ছে ফজরের সময়, আমি না আল্লাহ, ফেরেশতাগুলো আর গায়ে রইল, কি বুঝলেন, কোরআন পড়া তো মারাত্মক কোরআন পড়া, সে তালবিনিমরা শুনলে বুঝতে পারবে, আমি তো খুব বদমাস ছিলাম তালবিনি জমানায়, কি বুঝলেন, ফেরেশতারাও চিন্তা করবে আল্লাহ ইসুর পেলে কোথায়, মিশরের কারীরা ফেল হয়ে যাবে, কেন নাই, কেন কোরআন পড়তে শিখেনি, শুনেলেন, আপনাদেরকে বলে দিই, মায়ের দিকে বলছি, তোমার এই কোরআনটাই শুদ্ধ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, কখন শুনে লাও, তুমি কোরআন একটু জানো, আপনারা কাঁসা পিতল দেখেছেন না দেখেননি, নেই কারো বাড়িতে, সবারই বাড়িতে আছে কাঁসার বালতি কাঁসার প্লেট, ওইগুলো যখন ব্যবহার করা হয়, চকচক করে না করে না, ব্যবহার করার কারণে ভরে রেখে দিলে ময়লা পড়ে না কালো হয়ে যায়, কোরআন এমন একটা আসমানি কিতাব, কোন হাফিজে কোরআন যদি ওই কোরআনের তিলাওয়াতকে ছেড়ে দেয়, জং পড়ে গিয়ে কোরআনটা আল্লাহ তার সিনে থেকে তুলে দেয়, আপনি আমার মায়ের দিকে বলবো, কোরআন তুমি প্রত্যেক দিন এক পৃষ্ঠা পড়ো, কেন পড়ে না, ওই জন্যে তো আমাদের বাড়িতে বরকত নাই, ওই জন্যে তো আপনার বাড়িতে বরকত নাই, প্রত্যেক দিন যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় আল্লাহ তাদের বাড়িতে রুজিতে কোনোদিন কমি দিবে না, জোরে বলুন সুবহানাল্লাহ, যে মানুষটা প্রত্যেক দিন, আমি অনেক মুসল্লি দেখি দেবো, হাজি সাহেব দেখি দেবো, পাঁচ ওয়াক্তের মুসল্লি দেখি দেবো, অনেক ইমানদার মা এমন দেখি দেবো, তারা কোরআন পড়তে পড়তে কেউ সুরা ইয়াসিন মুখস্থ করে ফেলেছে, কেউ সুরা ওয়াকিয়া মুখস্থ করে ফেলেছে, আপনাকে আমি একটা কুলু দিয়ে যাচ্ছি, প্রত্যেক দিন সুরা ইয়াসিন পড়বেন, দেখে আপনাকে আমি বললাম ৬ মাস পরে ইয়াসিন মুখস্থ হয়ে যাবে আপনার, চ্যালেঞ্জ, আপনি আন্দাজে পড়তে পারবেন, আন্দাজে সুরা কাহাফ পড়ুন প্রতি জুম্মায়, এক বছর পরে দেখতে পাবেন আপনার কোরআন ওই সুরা কাহাফটা আপনার জেহেনে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, কেন চকচক চকচক করবে আপনার কাছে, আপনি পড়বেন, আর এক ধার থেকে একটার পর মায়েরা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করো, ওই কোরআনটা তোমার চকচক করবে, যেমন অনেক মায়েরা মনে করে মৌলবীরা মাদ্রাসা তালবিলিমরা যেমন কোরআন পড়ে আমরা কেন পড়তে পারি না, তোমার জানা নেই, আমাদের যারা তালবিলিম যারা আমাদের ছাত্র তারা মোল্লা পড়লেও তাদেরকে প্রথমে সকালবেলায় আগে কোরআনের নাজেরা পড়তে হয়, নাজেরা শোনাতে হয়, তারপরে তারা বাকি আদার্স কিতাবগুলো নিয়ে ক্লাস করে, প্রথম ফজরের পরেই তারা কোরআনের তেলাওয়াত করে। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, সবাই হাত তুলে বলুন, এই রমজানুল মুবারকের মাস আসছে, হাজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, রমজান মাসে সব থেকে বেশি বেশি কোন ইবাদতটা করব, আমার নবী বিশ্ব নবী বললেন, তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ, রমজান মাস আসছে, বেশি করে কোরআনের তেলাওয়াত করুন, কেন করবেন, অন্যান্য মাসে এখন যদি কোরআন পড়েন একটা করে হুরুপে, এক একটা হুরুপে ১০টা করে নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ, রমজান মাসে আল্লাহ প্রত্যেকটা নেকিকে ৭০ গুণ বাড়িয়ে দেন, ৭০০ কত, ৭০ ৭০০, এক একটা হুরুপে রমজান মাসে ৭০০ করে নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আপনি রমজানুল মুবারকের মাসে আপনি পড়ুন,
কোরআনের বেশি করে তেলাওয়াত করুন। ফজরের পরে সূরা ইয়াসিন পড়লেন, আপনি রমজান মাসে জোহরের পরে কোরআন পড়ুন, দু পৃষ্ঠা তিন পৃষ্ঠা। মায়ের দিকে বলবো, জোহরের পরে আসরের আগে পর্যন্ত যতক্ষণ না ইফতারি তোমরা তৈরি করতে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা কোরআনের তেলাওয়াত করো এবং পুরো বর্ষর কোরআন পড়ো। যে বাড়িতে প্রত্যেক দিন এশার নামাজের পরে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয়, এর ফজিলত হাদিসে বলা হয়েছে, তার বাড়িতে আল্লাহ রুজিতে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুঃখ কি জানেন, আমাদের দেশে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমরা কোরআন মানুষ মূল্যে পড়ি। যেমন আপনাদের মেদিনীপুরে আছে কোরআন খানি, আছে না? নাই। তালবিলিম দিকে দাওয়াত দিয়ে কোরআন খানি করে। আমি যখন লখনউ ইরফানিয়ায় পড়তাম প্রচুর দাওয়াত আসত, আমি জীবনে কোনোদিন দাওয়াত খেতে যাইনি। আমি এটার কারণে আমার মাদ্রাসায় খানা খাওয়া ছেড়ে দিয়েছি। লোকেরা জানেই না কোন জিনিসটা তালবিলিম দিকে খাওয়াতে হয় কোনটা খাওয়াতে নেই। আরে আমার মাদ্রাসায় একজন এসে বলছে, হুজুর 2 লাখ পড়েছে লটারির টিকিট, ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। সালাত লটারির টাকাটাও আমাদেরকে খাওয়াবি, তাহলে আর আমাদের দোয়া কবুল হবে? তাহলে চিন্তা করুন, একজন আমাকে ফোন করে বলছে, হুজুর জাকাতের টাকায় পায়খানা ঘর করা যাবে মসজিদের, আমরা মাঠ বেল লাগা ভালো নামাজ হবে। এই তো সমাজের অবস্থা। আরে মসজিদের টাকা ঈদগাহ লাগাচ্ছে, ফতোয়াও লাই না উলামাদের কাছে, জিজ্ঞেস করে না কেন? এখন তো মুফতিদের থেকেও বড় বড় মুফতি সব দেশে হয়ে গেছে, ঠিক কি না কথা বলে? এত বড় বড় মুফতি আছে, তাদেরকে আর মুফতি লাগে না, তারাই ফতোয়া দিয়ে দেয়। এই জন্যে সমাজ বিপদগ্রস্ত হচ্ছে, আলেমকে চিনতে পারল না। সমাজের যে কোনো কাজ করবেন, শুধু তাই নয়, এই মসজিদ মাদ্রাসা নয়, সামাজিক যতগুলো কাজ করবেন সেগুলো তো আলেমদের পরামর্শ নেওয়া দরকার। আজকে ছেলের একটা বিয়ের দিন ঠিক হলে ইমামকে কেউ ডাকে কথা বলেন? এক ইমামকে কেউ সাথে লেয় না? কাকে লিবে? দেশের মোড়লকে লিবে, নেতাকে লিবে, চাচাকে লিবে, বয়স্ককে লিবে? সেদিনে একটা ছেলে আমাকে ফোন করছে, হুজুর বিয়ের দিন ঠিক করতে এসেছি, একটা কথা জিজ্ঞেস করবেন। বল। বলে অনেক মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা চলবে না হুজুর। আমি বললাম মোটেই করিস না বে, কালো ছেলে হবে, কি বলবো তাকে? আমরা তো হাদিসে পড়িনি, কুচাও পড়িনি, আমরা যেটা জানি আল্লাহর কাছে সব দিনটাই সমান। যদি সুযোগ না হয়, আত্মীয় স্বজন বোম্বাইয়ে থাকে, দিল্লিতে থাকে, ঈদের দিনে যদি সবাই হাজির হয়, ঈদের দিনেও বিয়ে পড়ানো যাবে, যাবে না? যাবে না কথা বলেন? অবশ্যই যাবে, সময় হয়েছে, ঈদের দিনে বিয়ে পড়ি লাও, ঈদের দিনে অনুষ্ঠান করে লাও, কোনো অসুবিধা নাই, আল্লাহর কাছে সব দিনটাই সমান। আবার অনেক লোকরা ফতোয়া দেয়, অনেক মায়েরা ফতোয়া দেয় যে এই যে মাসে তার জন্ম হয়েছে ওই মাসে বিয়ে দিতে নাই, বুঝলেন? আরে আমাদের মতো মৌলবির ফতোয়া লিবে? বলবে কত দামি ফতোয়া দিয়েছে দেখ। বলে কেন? বলে ওই মাসে বিয়ে দিলে মরে যাই, কে মরে হলো একবার দেখা তো, বড় কষ্ট লাগে। কি কথা? কুসংস্কার এবং কুফরি ভাষা, এটা শিরকি ভাষা। আল্লাহর উপরে বিশ্বাস নেই, দিনটার উপরে বিশ্বাস করেছি। কালকে আমি যেখানে জলসা করেছি, এরকম ঈদগাহ, একটা গাছ আছে, গাছের নিচে দেখছি ঘোড়া রাখা আছে, কি বুঝলেন? আমি মনে শালা ভালো জায়গায় দাওয়াত দিয়েছে। আবার আমাকে কি বলেছে শুনেলেন? পীর ফির নিয়ে বেশি বলবেন না, ঝামেলা হবে সকালবেলা। এমন তোরা লাঠি নিয়ে মারামারি করবি কি করবি করকে শালা, আমাকে দাওয়াত দিলি কেন বল? আমি তো ঘোড়া থেকেই শুরু করলাম, কিচ্ছু নয়। আমার কাছে স্যাম্পল ব্যাপার যে একটা হিন্দু ভাই দুর্গার উৎসব করলে তাকে আমরা হারাম বলি না বলি না, শিরিক বলি না বলি না। কেন শিরিক? আল্লাহ ছাড়া কার কাছে? কার কাছে? পরের কাছে চাইছে। এবং সেটা কিসের তৈরি কথা বলে না? মাটির। গাছতলায় যে ঘোড়াটা রাখা থাকে ওইটা কিসের তৈরি? মাটির। তাহলে ওরটা তোমার কাছে হারাম, আর তোমারটা হালাল কি করে হলো? তুমি মুসলমান হিসাবে তোমাকে আমি প্রশ্ন করছি যে গাছতলায় ঘোড়া রাখা থাকলে সেটা চাদর টাঙিয়ে সেটা জায়েজ হয়ে যায় মুসলমানের কাছে, ওই হারাম করকে জিজ্ঞেস করো, তখন সে বলবে দুর্গা উৎসবে মাথা টেকা হারাম, সেই মাটির মূর্তিটার কাছে পুজো করা হারাম, আর তোর মাটির ঘোড়াটার কাছে জায়েজ,
তোর বিবেককে জিজ্ঞেস কর, সেই ঠাকুরের সামনে সিজদা করা হারাম, তুমি কবরের সামনে মাটিতে একটা জ্যান্ত মানুষকে পুঁতে দিয়ে তার কাছে সিজদা করো, ওটা জায়েজ। আমার বাকি বিল্লা ভাই বললেন না, অনেক কথা বলেছেন, আপনাদিকে বলে দিই। অনেকে বলে কোন মৌলবীর কথা শুনব, আপনাদিকে আমি নাম করে বলে যাচ্ছি, আমি কোনো বাপের বেটাকে ভয় খাই না, আর আমি নিয়ত করেছি আর আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আমাকে তুমি আমার গর্দনকে নুইও না, হকের উপরে টিকিয়ে রাখো, আমি আপনাদের কাছে নয়। আমি জামাল আছে নিয়ে এসো, মিষ্টি কম দিবে, হ্যাঁ চাই মিষ্টি কম খাই, আমি লেবু নয় দুধ চা নিয়ে এসো গাঢ় করে, লেবু খালি কম পয়সায় মেরে দু সস্তায়, গাঢ় করে দুধ দিয়ে নিয়ে এসো, তারপরে দেখো আমি কি করি। আমার ভাই খুব ভালো করে বুঝবেন, আমার ভাই একটা কথা ভালো করে বুঝবেন, আমি সেদিনে ছিলাম, আমার তন্দ কিন্তু কোনো মৌলবির সাথে নয়, আপনারা ইউটিউব দেখলে বুঝতে পারবেন, আমার কাছে ফটো আছে, আমি চব্বিশ পরগনায় দু মাস আগে জলসা করেছি, এক স্টেজে তোহা বাবাজি ছিলেন, তোহা সিদ্দিকী সাহেব।